আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয়, গর্ভাবস্থায় শেষ তিন মাসে পেট শক্ত হলে আপনার কি করা উচিত। গর্ভাবস্থার শেষের দিকে গর্ভের শিশু এবং তার গতিবিধি পেট শক্ত করার জন্য দায়ী, যেহেতু পেটের স্থানটি গর্ভের শিশু এবং অভ্যন্তরীণ অঙ্গগুলির মধ্যে ভাগ করা হয়, তাই তলপেটটি ফুলে যায় এবং প্রসারিত হয়। এছাড়াও ত্বকের নিচে জমে থাকা ফ্যাট আরও বেশি প্রসারিত করে। সর্বশেষ ত্রৈমাসিকের সময় গ্যাস্ট্রিকের সমস্যাটিও পেট শক্ত হওয়ার পিছনে থাকা কারণ। যাই হোক, যদি এই অবস্থা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তবে এটি প্রস্রাব বেদনার লক্ষণ হতে পারে। এখন আমরা জানব, গর্ভাবস্থায় শেষ তিন মাসে পেট শক্ত হলে আপনার কি কি করা উচিত। যদি আপনার পেট শক্ত হওয়ার ঘটনা হালকা হয়, তবে নিজেকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল এবং তাজা ফলের রস খেতে পারেন। আপনার পা উপরে রাখা বা শুয়ে থাকার চেষ্টা করুন। আপনি যদি বসা থেকে দাঁড়ান এবং জায়গা পরিবর্তন করেন, তাহলে ব্লাডস্টোন হিক সংকোচনের ঘটনাটি অনুভব করবেন। তখন এই সময় নিজের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করুন। দ্রুত চেয়ার বা বিছানা থেকে উঠবেন না, যথেষ্ট আপনাকে সময় নিতে হবে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে ভালোভাবে ম্যাসেজ করুন। গরম জলে স্নান করুন, এছাড়াও জলের ব্যাগ বা হিটিং প্যাডগুলিও ব্যবহার করতে পারেন। এই ঘরোয়া প্রতিকারগুলি আপনার পেটের শক্ত ভাব ঠিক করবে। যদি আপনি 37 সপ্তাহেরও কম সময়ের গর্ভবতী হন এবং রক্তপাতের মতো প্রসবকালীন বেদনা লক্ষণগুলি লক্ষ্য করেন, এছাড়াও পেলভিতে চাপ বাড়ছে বা যোনি থেকে অবিচ্ছিন্নভাবে তরল লিক হলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এছাড়াও গর্ভাবস্থায় পেট শক্ত হওয়ার বিভিন্ন কারণ হতে পারে, তবে আপনি কখন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তা হল, গর্ভাবস্থায় পেট তীব্র শক্ত হওয়া এবং কষ্টদায়ক হওয়া, গর্ভাবস্থায় আপনার শক্ত পেটের সাথে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া। এছাড়াও এই লক্ষণগুলি আপনার যদি এক ঘন্টার মধ্যে 4 থেকে 6 বার সংকোচন হয়, তবে আপনার ডাক্তারের সাথে কথা বলা উচিত। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।